তৈরি করা হয়ে থাকে। আমাদের এভাবেই জাতির জনকের ভাস্কর্য ভেঙে দেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক এরপর একই কথা প্রতিধ্বনিত হয় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়বে আমির সৈয়দ ফয়জুল করিমের মুখেও এদের অনেকের আলাদা আলাদা রাজনৈতিক দল থাকলেও তারা একত্রিত হয়েছেন হেফাজতের ব্যানার ভাস্কর্য ইস্যুতে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্যে একাধিকবার নিজের অবস্থান ব্যক্ত করেন মামুনুল হক এর মাঝেই শুক্রবার রাতে কুষ্টিয়া শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর একটি ভাস্কর্যে হামলা হয় রাতের আধারে দুর্বৃত্তরা ভাংচুর চালায় ভাস্কর্যটিতে রোববার সিসিটিভি ফুটেজ দেখে জেলার যুগিয়া এলাকার ইবনে মাসুদ মাদ্রাসার হেফস বিভাগের ছাত্র ও শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের দাবি অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে মামুনুল হকসহ হেফাজত নেতাদের ভাস্কর্য ভাঙার বক্তব্য শুনেই তারা এ কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকেই ভাস্কর্য ভাঙচুরের ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এরই মধ্যে জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে আদালতে সোমবার দুই মামলার বাদীর জবানবন্দি শুনে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার অভিযোগ তদন্ত করে সাতই জানুয়ারির মধ্যে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি কুষ্টিয়ার ভাঙচুরে ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তারের দাবির মধ্যে সোমবার ফেসবুক লাইভে আসেন মামুনুল হক ওই লাইভে ভাস্কর্য ভাঙার ঘটনার দায় নিতে অস্বীকার করেন তিনি এভাবে রাতের অন্ধকারে কুষ্টিয়ায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় এর সঙ্গেও আমি লক্ষ্য করলাম কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কোশিনকালেও আমি বলিনি এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাভার্জন কোনো শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি এটা করতে পারে না সুতরাং আমি এমন কোন কথা আদৌ বলিনি মামুনুল হকের পাশাপাশি ভাস্কর্য নিয়ে বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেন সাহেবের আজকে কালকে আর কোন দল ভাস্কর্য বসালে তা টেনে হিটসরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী রিয়াসাত টোয়েন্টি ফোর ডট কম